দেখুন ওর রিয়াকশনটা দেখুন, দেখুন বন্ধুরা কি করছে, অত কষ্টর বলে অত কষ্ট হইরা 10টা টাকা ছটা খরচ করিয়া মানাইছি লেবুর পিকনিক, তো এখন এটা ট্রাই করা পারা কিরকম না? বন্ধুগণ আজকে মানাইমু আমি বাংলাদেশের বিখ্যাত রাজশাহীর লেবুর পিনিক। ভিডিও যতটুকু দেখছি এটা খাইতে খুবই মজা লাগে, পিনিক লাগবো লাগে মানে খাইলেই শর্ট। তে আজকে ওটা বানাইমু আর তোমাদের লগে শেয়ার করমু, তো পুরা ভিডিওটা দেখবো আর কি কীরকম বানাই। কলদার তো লইছি, খাসামরিচও লইছি না, যেটা মেইন লাগবো খাসামরিচ লইছি না, কারণ খাসামরিচ বাজার দিয়ে কিনে আনতাম বলে গেছি। ঠাকুর আসুন কিতা হয়েছে, আমরা একটা মরিচের গাছ আছে, দেখ মরিচ গাছ থেকে মরিচ আইয়া লই আইম, চলুন গিয়ে আগে মরিচটা বাইয়া লই আই, ভিডিওতে দেখুন দেখুন। বন্ধুগণ আইছি মরিচ গাছ, মরিচ পাড়া আইয়া দিয়ে মরিচও নাই গাছ, কয়েকটা আছে ভারি, আর একটা কুজান মর কি মানুষের বাইর থেকে যে কুটি কুটি মরিচ তুমি মনে আজকে ভারি লই আসা, কাঁচা মরিচ তো লই আইছি, এখন শুকনো মরিচও লাগবো, নাইলে আসলে একটা ফ্লেভারটা পিনিকার যে ফ্লেভার আমি দেখছি মোবাইলের আচ্ছা বানাইছে মানে সেই টেস্টটা আইতো না, শুকনা মরিচ হলে শুকনা মরিচ বাদি লিমু কিছু ওই তো শুকনা মরিচ এটাও খুঁজি মাগি আনছি, কিন্তু তা কিনা না কিচ্ছু হইতে কিনতাম, টাকা পয়সা থাকলে না কিনতাম, ওই তো শুকনা মরিচ কিছু পুড়িলাই। তো বন্ধুগণ সব সরঞ্জাম লইয়া রেডি হয়ে গেছি, পিকনিক মানাইতাম আজকে, খুব টেস্ট হইব আশা করি, তে দেখুন কিরকম বানাই, আপনারাও শিখিলেন জটফট করিয়া পিকনিক মানানি। আমার তো আহ কি বাম্পার গন্ধ লেবুর জানেন, স্টার্ট করে দিই পিকনিক মানানি, ক্যামেরা একটু কাছে লই আইও। এবার মাথা আবার ভালাই লাগে না, এইলে ইয়ে চাকুটা আছে মোটামুটি, দা নতুন আনছিলাম সেদিন কেউ কিনিয়ে, চাকু তো আর কেউ খুঁজলেও দেয় না, বুঝছেন গন্ধটা বেশ ভালোই আছে লেবুর, তা গন্ধ বাইরে নি লেবুর যতটুকু পারবা, ফিনিক মারিবার সময় যতটুকু পারবা লেবুটা পাতলা করে কাটার চেষ্টা করবা, আমি তো অত পাতলা করে পারি না, তবু চেষ্টা করবো আর কি পাতলা করে কাটার, দেখা যাও খালি হাত না কাটলে হয়েছে। এবার হইল না তো শেষ, বেশি পাতলা করা দিয়েছিলাম গিয়ে, পাতলা করলে পাত্রা অকলটা শেষ লস, এখন কিতা করতাম একটু মোটা করে কাটি কিতা করুম, আর তো পাতলা তো খাতাম পাইতাম না, ওরকম খাতা রাখবো আর কি, মোটা কে একটা সুন্দর হয়েছে, ধরতে পারি না বা এক্সপিরিয়েন্স নাই তো,
এক দুই তিন চার পিস, একটা লেবুতে কয় পিস? লেবুর দাম অবশ্য এখন কম আছে বাজারও। আমি তো ভাবছিলাম ভিডিওটা আরো অনেক আগেও করতাম বুঝছো, কিন্তু এত লেবুর দাম আসলে একটা লেবু কিনা দিলে কইতো 10 টাকা, আমি বুকে ফাত তো রেখে আর লেবু কিনতাম পারতাম। কিতা করবো ওখান কমছে, ও কই ওখান মানে আপনারা খাবাই দেখাই। ওটা দেখো কোনো ওটা সামনে নেক্সট আইটেম লাগবো, এটা ফিনি করে দিতাম না, এটা দিলে চেষ্টা হইতো না। বন্ধুগণ তিনি গলে তো লেবু কাটলে যেমন মরিচটা কাটলে এটাই তো মেইন জিনিস, এটা তারা কেমন হইব। আজকে দেখতাম খেয়ে কত জাল খাইতে পারে, আমি তো খাইতাম পাই না, কিন্তু আমরা ক্যামেরাম্যান যে বেতলা জাল খায়, কিন্তু বেতাল আস দেখতাম আজকে কতটা জাল খাইতে পারে। একলগে 12টা মরিচ দিয়া খাইতে আরে খাবাই, 12টা না 13টা বলিও দেবি, একটু মানে মাথার ধরে গেছে বন্ধুগণ আমার। এটাই সে আমরা গাছের মরিচ, আমার মতো টেমা টেমা হয়েছিস, আমি টেমা না অবশ্য মানে ফাঁক না টেমা আর কি, কম বয়স বাকি যাই। বন্ধুরা মরিচ কাটা শেষ হয়ে গেছে, ওখান যে বুকে ফাত্তর রেখে শশা একটা আনছিলাম 10 টাকা দিয়া কিনিয়া, ওটা কাটবো, শশাও তো লাগবো ফিনি করে, কত দাদা লাগে তা কইয়া লাভ নাই, তো খাটেই শশাটা দেখুই না আপনার ভিডিও তাকিয়ে। এগুলা শশাটা কিন্তু বেশ ভালো আস, লস হয়েছে না, আমি তো ভাবছি টকানি খাইলে একদম মানে লোকাল, যেটা আমরা ত্রিপুরাতে এটা তো রাজশাহী রেসিপি বলে, আমি তো ত্রিপুরা চলে, আমরা ত্রিপুরাতে কুমারঘাটে এটা স্পেশাল শশা হয়, এটা রে লোকাল শশা হয়, এটাতে কিন্তু কোনো রকমের কোনো ওষুধ ব্যবহার করা হয় না বুঝছেন নি, যে শশাটা খাটি, শশা খাটতাম পারব এটা এক্সপিরিয়েন্স আছে আমার, দেখছেন নি কিরকম খাটতাম, আপনারা কাকে খাটতাম ওরকম কমেন্ট করে জানাইবেন। পিকনিকটা মানে স্টার্ট করিলাই, ভিডিওটা একটু কাছে আনলো, ওরকমই তো বানায় মানে বুঝি গেছি। প্রথম দিমু শশা, বহুত কষ্ট করে চিকন চিকন করে কিন্তু শশা কাটছি, আপনারা কমে করে জানাই বা শশাটি কাটা কিরকম হয়েছে।
দিলামো মেইনটা মেইনটা দিলামো মেইনটা দেখছেন নাকি তা মেইনটা দিলামো কিতা দিছি লেবু চাট মশলা শশা তারপরে মরিচ ওখান দিব বিট লবণ বিট লবণ খাইতে ভাল লাগে কমেন্ট করে জানাইও তোমরা আমি ভিডিও ধরে তোমরা কমেন্ট করো না এটাই আমার সবচেয়ে বড় দুঃখ বিট লবণ বেশি দেওয়াও ঠিক না যে গন্ধ করে ফাদার গন্ধ করে বিট লবণ নর্মাল লবণ একটু দিলাই অত কষ্টর বলে অত কষ্ট কইরা 10টা টাকা ছড়া খরচ করিয়া মানাইছি লেবুর পিনিক তো এখন এটা ট্রাই করা পারা কিরকম স্বাদ হয় চলো দেখো কিরকম আমি খাইয়া কইতাছি এটা কিরকম টেস্ট তোমরা বানাইয়া খাইও কিন্তু পারি আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম লেবুর পিনিকের ফার্স্ট বাইট নিতাছি আর খাওয়ার আগে আমি সবসময় কইতে ভালো লাগে হরে কৃষ্ণা এটা আসলেই পিনিক বন্ধুগণ কি বলবো এখন গিয়ে বুঝলাম এটা কেতে কেন মানুষ অত ভালো লাগে এত মজা পায় এটা আসলেই পিনিক আমি বলে বোঝাতে পারবো না এত দারুণ হয়েছে পিনিক লেগেছে মুখে পুরো শরীরটা একটা ঝাটকা লেগে গেল খেলাম এক পিস এখন আমাদের ক্যামেরাম্যান খেয়ে দেখাবে দেখুন ওর রিয়াকশনটা দেখুন দেখুন বন্ধুরা কি করছে ও পিনিক লেগেছে সত্যি পিনিক লেগেছে দেখুন বন্ধুগণ ও অবস্থা দেখুন ওর কি কি হইছে দেখুন খাইয়া ওর নাকি এত জাল লাগছে এদিকে 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 শাসান একটু দেখুন বন্ধুরা জগ উল্টে জল মারে মারো বন্ধুরা বেতাল জাল লাগছে যা কইতে আনলাম না এরকম জাল লাগছে আমি ক্যামেরা পিছনে আসা তাহলে আপনারা বুঝছেন না সত্যি পিনিক যে পুরো পিনিক হই বন্ধুগণ অতটুকু আসলো আজকের ভিডিও আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব ভালো লাগবো আর আমি তোমরা কইমু বাড়িতে এই পিনিকটা আর লেবুটা ট্রাই করে খাইও তোমরা ভালো লাগবো আর তোমরা যে যে বন্ধুরা আছে এইসব জিনিস চুকা এবং জাল খেতে ভালো পায় তারারে ভিডিওটা শেয়ার করো তারা খুব আনন্দ পাইব